বন্ধুরা চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি যেগুলো খুব কম উপকরণে খুব কম সময়ে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি পোস্ত আলুর বাটি চচ্চড়ি। খুব কম পোস্ত দিয়ে আজ আমি এই বাটি চচ্চড়ি তৈরি করব। রেসিপিটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত কম পোস্ত দিয়ে এই সুস্বাদু বাটি চচ্চড়ি তৈরি করে ফেলা যায়। গরম গরম পোস্ত আলুর বাটি চচ্চড়ি ভাত রুটি দুয়ের সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি পোস্ত আলুর বাটি চচ্চড়ি কীভাবে বানাবো। পোস্ত আলু বাটি চচ্চড়ি করার জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের আলু এইরকম চৌকো চৌকো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আপনারা এর থেকে ছোট করেও কাটতে পারেন। কড়াইয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই তেল একটু ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1টা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নেব। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলু খুব ভালো করে ভেজে নেব। তবে এই আলু ভাজার সময় আমি 1 টিস্পুন নুন দিয়ে দেব, এতে আলু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলু আমি 2-3 মিনিট ধরে এরকম একটু ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। এটা আমি কালারটা যাতে ভালো হয়, বাটি চচ্চড়িটা যাতে দেখতে ভালো হয় এর জন্য আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত একটু জল দিয়ে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর ওই বাটিতেই আরও একটু জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে আমি সব কিছুর সঙ্গে পোস্ত মিশিয়ে দিলাম আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা লাল সবুজ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঝাল লঙ্কাও দিতে পারেন, তবে আমি বেশি ঝাল খাই না বলে আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না। আমি আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ফিরে এলাম, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কয়েকটা আলু একটু ভেঙে দেব, এতে ঝোলটা খুব ঘন হয়ে যাবে, এর ফলে পোস্তটাও আমাদের খুব কম লাগে। এইভাবে আপনারা পোস্ত আলু বাটি চচ্চড়ি একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে সবাই এই রেসিপিটা শিখে যেতে পারে। যারা এখনও আমার চ্যানেলের বন্ধু হননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। আমি আর ঘন করব না, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। আমি এই অবস্থাতেই এটা নামাবো, কারণ বাটি চচ্চড়ি একটু ঝোলঝোলই ভালো লাগে। এবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল পোস্ত আলুর বাটি চচ্চড়ি।
খুব কম পোস্ত দিয়ে এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আর গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।